বন্ধুরা আপনাদের যাদের একটি ইউটিউব চ্যানেলের পাশাপাশি আপনাদের একটি ফেসবুক পেজ আছে আপনারা কিন্তু আপনাদের সেই ফেসবুক পেজটিকে মনিটাইজ করে সেখান থেকে রেভেনিউ জেনারেট করতে পারেন বা সেখান থেকে আর্নিং করতে পারেন আপনার ফেসবুক পেজটিকে যদি আপনারা মনিটাইজ করতে চান এবং তার জন্য কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে এবং কিভাবে আপনার সেই ফেসবুক পেজটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন সেই সম্পর্কে কিন্তু ইন ডিটেলে একটি ভিডিও আমি বানিয়েছি এবং অবশ্যই আপনারা সেই ভিডিওটি লিংক আই বাটনে পেয়ে যাবেন আর তাছাড়া আমি ডিসক্রিপশনেও প্রথম লিঙ্ককে দিয়ে দেবো আপনারা সেখানে গিয়ে বা সেই ভিডিওটিতে ক্লিক করে কিন্তু ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করতে পারেন তো বন্ধুরা ফেসবুক পেজে ভিডিও আপলোডের সময় আপনারা আপনাদের ফেসবুক পেজের যে ভিডিও আছে তার টাইটেল ট্যাগ এবং ডিসক্রিপশান এবং তার পাশাপাশি থামনেল কিভাবে সেট করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এই চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আপনার ফোনে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে না সেই অ্যাপ্লিকেশানটি প্লে স্টোরে অনায়াসেই পেয়ে যাবেন এবং আপনারা সেখানে গিয়ে যদি সার্চ করেন ফেসবুক ক্রুটার স্টুডিও তো সেখানে যে অ্যাপ্লিকেশানটা আসবে প্রথমে তো সেই অ্যাপ্লিকেশানটা আপনার ফোনে আপনারা ইনস্টল করে নেবেন এবং সেটা যখন ওপেন করবেন ওপেন করার সাথে সাথেই সেখানে অবশ্যই আপনার ফেসবুক আইডিটা লগ ইন করে নিতে হবে এবং ফেসবুক আইডিটা যখনই লগ ইন করবেন সেখানে অবশ্যই আপনার ফেসবুক পেজটিও চলে আসবে এবং ভিডিও যখন আপলোড করবেন ভিডিও আপলোড করার সময় আপনারা কিন্তু তার আগে অবশ্যই আপনার ফেসবুক পেজের জন্য ভিডিও তৈরি করে রাখবেন এবং ভিডিও কীভাবে তৈরি করবেন আপনার ফেসবুক পেজের জন্য অবশ্যই আপনারা এই চ্যানেলের আগের ভিডিওটি দেখে আসতে পারেন বা আপনারা চাইলে আই বাটনে গিয়েও ভিডিওটি দেখে আসতে পারেন এবং আপনার ভিডিও যখন তৈরি হয়ে যাবে ভিডিও তৈরি হয়ে গেলে অবশ্যই আপনারা একটি থামনেল বানিয়ে নেবেন আপনার সেই ভিডিওটির জন্য এবং আপনারা সবাই জানেন ইউটিউবে যারা কাজ করে ইউটিউবে ভিডিও আপলোড করার সাথে এবং তার পাশাপাশি সেখানে একটা থামনেল সেট করতে হয় তো সেম কাজ এখানেও করতে হবে আপনাকে ভিডিওর জন্য অবশ্যই কিন্তু আপনাকে একটা থামনেল বানিয়ে নিতে হবে এবং আপনারা সেই টাইটেল কি রাখবেন সেটার অবশ্যই একটা টাইটেল চুজ করে নেবেন এবং ডিসক্রিপশান কী লিখবেন সেটাও আপনারা অবশ্যই বানিয়ে নেবেন বা কোথাও লিখে রাখবেন খাতায় বা আপনারা চাইলে মোবাইলের নোটপ্যাডেও লিখে রাখতে পারেন তো এগুলো হয়ে গেলে অবশ্যই যখন আপনারা ভিডিও আপলোড করবেন বা আপনার ফেসবুক পেজটিতে যখন ভিডিও আপলোড করবেন তখন কিন্তু অবশ্যই আপনারা উপরের দিকে দেখবেন ডান সাইডে একটি কলমের মতো চিহ্ন আছে সেখানে ক্লিক করলে আপনারা ভিডিও আপলোড করবেন না ফটো না লাইভ করবেন তো এখান থেকে অবশ্যই ভিডিও আপলোড করবেন তো অবশ্যই ভিডিও অপশানে ক্লিক করতে হবে এবং এখান থেকে সেই ভিডিওটা চুজ করবেন যেই ভিডিওটা আপনারা এডিট করে রেখেছেন পেজটিতে আপলোড করার জন্য তো সেই ভিডিওটিতে ক্লিক করলে অবশ্যই এখানে কিন্তু আপনারা নেক্সট অপশান পেয়ে যাবেন উপরের দিকে এই নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে তো এখানে আপনার ভিডিওটি চলে এসেছে তো এখানে আপনারা চাইলে এই প্লের মতো একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনারা কিন্তু ভিডিওটি প্লে করে দেখতে পারেন যে ভিডিওটি এখানে প্লে হচ্ছে কীরকমভাবে তো আমি এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর টাইটেল আপনাকে একটি চুজ করতে হবে তো অলরেডি আমি একটি ভিডিও টাইটেল রেখেছি আমি সেভ করে তো সেটা আমি এখানে টাইপ করে দিচ্ছি তো ধরুন এখানে অনলাইনে টাকা পাঠাবেন কীভাবে জাস্ট এইটুকুই হচ্ছে আমার টাইটেল তো আমি এই টাইটেলটা প্রথমে দিয়ে দিচ্ছি এবং এখানে অবশ্যই আমি একটা স্পেস ব্যবহার করব স্পেসটি দেওয়ার পরে এবং সেখানে একটি হাইফেন দিয়ে আমি একটি ইংরেজি টাইটেল আমি সেটা এখানে কপি করে নিয়েছি জাস্ট সেটা এখানে পেস্ট করে দিলাম এরপর এখানে ডিসক্রিপশানে লিখতে হবে তো আপনাদেরকে আমি প্রথমেই বলেছি অবশ্যই আপনারা নোটপ্যাডে বা কোথাও লিখে রাখবেন যেমন ধরুন আমি নোটপ্যাডে লিখে রেখেছি যে আমি ডিসক্রিপশানে কি লিখবো তো জাস্ট সেটা এখান থেকে আমি কপি করে নেব সম্পূর্ণ তো দেখতে পাচ্ছেন এখানে দুটো টাইটেল নিয়েছি এবং নিচে কিছু হ্যাশট্যাগও দিয়েছি তো জাস্ট এটা সম্পূর্ণটাকে আপনারা প্রেস করে যদি থাকেন তো সেক্ষেত্রে সম্পূর্ণটা কপি হবে এবং কপি আপশানে ক্লিক করে এখানে এই যে ডিসক্রিপশানের জায়গায় আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে আপনারা লেখার জন্য আপনার কিবোর্ডটা পেয়ে যাবেন জাস্ট এখানে আপনাকে শুধু পেস্ট করে দিতে হবে তো ডান অপশানে ক্লিক করলে আপনার টাইটেল এবং ডিসক্রিপশান হয়ে গেল এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি থামলের অপশন এবং নিচে একটি ফটো অ্যাড করার জন্য অ্যাড অপশান তো সেখানে ক্লিক করলে আপলোড ইমেজে যখনই আপনারা ক্লিক করবেন আপনার গ্যালারিতে যত ফটো আছে যেই ফটোটা আপনারা বানিয়ে রেখেছেন থামনেলের জন্য সেই ফটোটা কিন্তু এখান থেকে চুজ করতে হবে সেই ফটোটিতে ক্লিক করে উপরের দিকে নেক্সট অপশানে ক্লিক করবেন তো এখানে জাস্ট আপনাকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং ফটোটা এখানে কিন্তু আপলোড হয়ে যাবে তো জাস্ট আপনারা উপরের দিকেও নেক্সট অপশান পেয়ে যাবেন এবং নিচের দিকেও নেক্সট অপশান পেয়ে যাবেন তো আপনারা যে কোনো একটিতে ক্লিক করবেন তো এখানে কিন্তু আপনার ভিডিওটি পাবলিক করলে এরকম শো করবে আপনারা এখনই পাবলিক করতে পারেন বা আপনারা চাইলে এই ভিডিওটিকে শিডিউল করে রাখতে পারেন অর্থাৎ একটি টাইম নির্ধারণ করে ডেট নির্ধারণ করে আপনারা রাখতে পারেন তো অবশ্যই এই পাবলিশ অপশানে ক্লিক করতে হবে এবং নিচের দিকে যে শেডিউল অপশানটা এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনারা এখানে প্রথমে ডেটটা চুজ করবেন আজকে ধরুন পনেরো তারিখ তো আমি পনেরো তারিখটা চেঞ্জ করে দিয়ে এটা ষোলো তারিখ কি সতেরো তারিখ দিতে পারি তো আমি ষোলো তারিখটা চুজ করে নিচ্ছি এবং ওকে অপশানে ক্লিক করে দিচ্ছি এবং রাইট সাইডে দেখবেন টাইম তো এই টাইমের অপশানে ক্লিক করলে আপনাদের সামনে ওয়াচ চলে আসবে এবং সেখান থেকে অবশ্যই আপনারা আপনাদের হিসাব মতো টাইমটা চুজ করবেন তো আমি পাঁচটা পি রেখে দিয়েছি তো এরপর আপনাকে ব্যাগে যেতে হবে এবং উপরের দিকেও পাবলিজ অপশান নিচের দিকেও পাবলিজ অপশান তো জাস্ট এক জায়গায় ক্লিক করতে হবে আপনাকে এবং আপনার ভিডিওটি কিন্তু এই যে আপলোড হওয়া শুরু হয়ে গেছে তো উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন স্লাইডিং করে নোটিফিকেশানে দেখাচ্ছে তো জাস্ট আপনার ভিডিও যতক্ষণ না পর্যন্ত আপলোড হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে তো আপনার ভিডিওটি যখন কমপ্লিট হয়ে যাবে আপলোড তো এরকম আপনাদের সামনে আসবে তো জাস্ট আপনারা নিচের দিকে দেখবেন ডান অপশান তো আপনারা এই ডান অপশানে ক্লিক করবেন তো ডান অপশানে ক্লিক করলে আমি অলরেডি কিন্তু এই পেজে কিছু ভিডিও আপলোড করেছি তো আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা আপনাদের ভিডিওটা পাবেন কোথায় যেটা আপনারা শিডিউল করে রাখলেন তো আপনারা এই যে সেকেন্ড অপশানটা দেখতে পাচ্ছেন এই সেকেন্ড অপশানে ক্লিক করবেন এই সেকেন্ড অপশনে ক্লিক করলে আপনারা কিন্তু তিনটে অপশান পাবেন একটা হচ্ছে যেগুলো আপনারা অলরেডি পাবলিক করে ফেলেছেন বা পাবলিশ করে ফেলেছেন এবং সেকেন্ড যে অপশানটা শিডিউল যেটা আপনারা শিডিউল করে রাখলেন যেমন ধরুন এই ভিডিওটা যে আমি আপলোড করলাম এটা কিন্তু শিডিউল করে রেখেছি তো এই শিডিউল অপশানে ক্লিক করলে সেই ভিডিওটা এখানে আপনারা দেখতে পারবেন এখানে বর্তমানে শিডিউল হয়ে আছে এবং আপনারা যদি এটাকে আবার এডিট করতে চান বা টাইমটা চেঞ্জ করতে চান বা ডেটটা চেঞ্জ করতে চান তো সেক্ষেত্রে এই ভিডিওটির উপরে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনারা এখানে এডিট পোস্ট বলে যে অপশান পেয়ে যাবেন তো এখানে ক্লিক করে কিন্তু আপনাদের ভিডিওর টাইম এবং ডেট আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন এবং এইভাবেই খুব ইজিভাবে আপনার ভিডিওর জন্য ফেসবুক পেজের ভিডিওর জন্য টাইটেল ডিসক্রিপশান এবং থামেল সেট করতে পারেন